কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো হাতছানি দিয়ে যাচ্ছে এক ফালি কুয়াশা। ঠিক এরকমই মনোরম পরিবেশ এই মুহূর্তে দার্জিলিং। তবে এই পরিবেশে কোথাও যেন অশান্তির আজ খানিকটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং অনশনে বসেছে। এর অভিজ্ঞতা এই রাজনীতিকে কেন্দ্র করে, এই জিটিএকে কেন্দ্র করে বা এই পাহাড়কে কেন্দ্র করে অশান্তির আজের অভিজ্ঞতা কিন্তু পাহাড়বাসীর এর আগে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের অনশন বা এবারের জিটিএ নির্বাচন বা বিমল গুরুংয়ের অনশনকে কেন্দ্র করে পাহাড়বাসী কী ভাবছে? তো আমলোক সরকার সে অনুরোধ করতে কি আমারা ডিমান্ড কো কনসিড করে কিউকি আমলোকনে কুছ ঐসা ডিমান্ড নই কিয়া হয় জো সরকার নই কর সকতা হয় সরকার কা দায়রে মে জিটিএ নে ইস এসপিরেশন ফুলফিল নই কর পায়া উসমে পাহাড় কা তিনটো হিসা খালি হে তরাই ডুয়ার্স কো ইনক্লুড করনা পড়েগা। হ্যাঁ, আর আমলোক নে পলিটিক্যাল সলুশন ইয়া পার্মানেন্ট পলিটিক্যাল সলুশন কা ড্রাফট নই দিয়া হয় গভর্নমেন্ট কো জো 18 জুলাই 2011 কো জো চুক্তি হুয়া হয় वो चुक्ति को अच्छी तरह का से लागू करे 396 मौजाजी इंक्लूड करके। हम लोग सेंट्रल का साथ हम लोग को कुछ उम्मीद नहीं है, जो भी उम्मीद है राज्य सरकार का साथ है, राज्य सरकार कुछ करे। আছে তো হ্যালো হ্যালো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পর্যটকদের যেটা সব থেকে ভালো লাগার জায়গা দার্জিলিংয়ে, দার্জিলিং মেলে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা খানিকটা দেখাতে, গোটা দার্জিলিংয়ে ইভেন মেলেও কিন্তু পর্যটকে একেবারে ঠাসা, মানে একেবারে বলা যেতে পারে জমজমাট দার্জিলিং। সামান্য তিল ধারণের জায়গাও কিন্তু এই মুহূর্তে নেই। তবে বলে রাখা ভালো, প্রসঙ্গত এবছর কিন্তু রেকর্ড ট্যুরিস্টের সংখ্যা রয়েছে পাহাড়ে, তা বিগত দিনেও বিভিন্ন যে পর্যটক সংস্থাগুলো রয়েছে তারা বলেছে। কিন্তু 2017 সনের সেই আঁচ কি আবার পরিলক্ষিত হতে চলেছে? কি ভাবছে পাহাড়ের সাধারণ মানুষ? ওটা পলিটিক্যাল কোথা আলাদা আছে, মতলব পাবলিকে কোথা আলাদা আছে। পাবলিক যেটা শান্তি চাই, অ্যাকচুয়ালটা ডেভেলপমেন্ট চাই। যদি আপনি বিহেভ করা বলছি, আই থিঙ্ক ইজ ডুইং গুড জব, কিউকি ইয়ে চিজ পেলে ভি খারিজ কিয়া গিয়া না, ইয়ে চিজ পেলে ভি খারিজ কিয়া গিয়া হ্যায়, ইয়ে তো জব অনশন বৈঠা তো লাগতা মুঝে ও ঠিক কর রহা ভি তো। कि ये चीज़ को रद्द होना चाहिए, जो पीपीएस का जो बात था वो चीज़ पहले होना चाहिए, देन आफ्टर जीटीए का होना चाहिए। এই মুহূর্তে আমি মেলে রয়েছি এবং এই এক ঘোড়া চালক যে প্রতিদিন পর্যটকদের আনন্দ দিয়ে কিছুটা পয়সা উপার্জন করে, আমরা তার সাথে সরাসরি একটু কথা বলে নেব। দাদা আপনার নাম? আমার নাম টাশি বংদি লামা। আচ্ছা, এই যে পাহাড়ে 2017 সনে পাহাড়ে আগুন জ্বলেছিল, তারপর পর্যটন ব্যবসার একটা বিরাট অর্থনৈতিক সমস্যা হয়েছিল, খানিকটা সামলে উঠতেই ফের কিন্তু আবার কোভিডের কারণে প্রায় 2-2.5 বছর অর্থনৈতিক একটা সমস্যা, গোটা দেশের মতো দার্জিলিংও প্রায় স্তব্ধ। সেই জায়গা থেকে এবার রেকর্ড ট্যুরিস্ট পাহাড়ে, অর্থনীতি খানিকটা ঘুরছে, কি বলবেন? অনেক ভালো ট্যুরিস্ট এসেছে এবার। এবার আমাদের এত এক্সপেকটেশনও ছিল না কি এত ট্যুরিস্ট আসবে বলে, কি সবজন বলছে কি আবার কোভিড বাড়বে, এই বাড়বে সে বাড়বে, কিন্তু ভালোই হয়েছে, যে হয়েছে যে প্রতিদিন চলছে, ভালোই চলছে টুকটাক করে। একটু ওয়েদার ডিস্টার্ব করছে বৃষ্টির জন্যে, নাহলে একদম ভালো, ট্যুরিস্টরা ভালো আসছে, ডিস্টার্ব নাই, শান্তি আছে পাহাড়ে, সেই জন্যে ট্যুরিস্ট ভালোই আসছে। আপনাদের পাহাড়ের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি বার্তা দেবেন? ওদেরকে বলবেন কি আমাদের রিকোয়েস্ট আছে, আমাদের কি শান্তিভাবে রাখি দিন দার্জিলিংকে পাহাড়ে। এখন তো টুকটাক টুকটাক লোক ওঠার চেষ্টা করছে, আমরা কি বলবো আর তো চেষ্টা ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, একটু হামিলন মাঝখানে বসে মিলায় ভালো হতো, কি ইলেকশন করলে আবার ঝামেলা শুরু হলে তো আবার আগুন বলে যাবে, কিন্তু আগে মতন তো হবে মনে হচ্ছে না আমরাকে।
লোকজনও সেটাই বলছে। তো বুকিং টুকিংও ক্যান্সেল হয়েছে। আজকে সকালবেলা একজন হোটেলওয়ালা এসে বলছে কি ইলেকশন জন্য আমার বুকিং ক্যান্সেল হয়েছে। মানে কিছুটা প্রভাব কিন্তু পড়ছে কিছু কিছু তো পড়েই, কেন আমাদের আগে ইমপ্রেশনটা ভালো নাই কি ইলেকশন বললে আমরা এই ঝামেলা হবে এই হবে, লোকে মনে আছে একটা। আমাদের তো দেখুন আমি একটা কথা স্পষ্ট বলে দেবো, জিটিএ আমাদের ট্যুরিজমের জন্য কিছু নাই, সত্যি কথা এটা। আমাদের শান্তি পাহাড় হোক, ট্যুরিস্ট আসুক, ট্যুরিস্ট পয়েন্ট আরও করো। এখানে দার্জিলিংয়ে কী আছে বলুন তো, যে আগে ছিল সেটাই আছে, নতুন কিছু করে নাই। নতুন পয়েন্ট করো, যে তিন দিন ঘুরে ট্যুরিস্টরা ওরা ছ দিন ঘুরবে এখানে, একদিনে তো দার্জিলিং সাইট সিন শেষ হয়ে যায়। আরও ট্যুরিস্ট স্পট বাড়া দিলে ট্যুরিজমরা ভালো হতো। তো এখন তো আগে কী হতো, দার্জিলিংয়ে তিন দিন থাকতো গ্যাংটকে দুদিন, এখন গ্যাংটকে তিন দিন থাকছে দার্জিলিংয়ে একদিন, তো এভাবে তো চলছে। মানে আপনি বলছেন যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ঝামেলা বা যে অশান্তির আজ শুরু হচ্ছে সেটা না করে আরও ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত। ঠিক ঠিক একই বক্তব্য কিন্তু এখানকার যে হোটেল মালিকরা রয়েছেন বা যারা এই মেল সংলগ্ন যে আশপাশে যে দোকানগুলো রয়েছেন, যারা বহু বছর ধরে বংশ পরম্পরায় এই দোকানগুলোকে চালিয়ে আসছেন, তাদের মুখেও কিন্তু একই কথা যে জিটিএ নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক, কোনো রকম যাতে ঝামেলার সৃষ্টি না হয়, কোনো রকম যাতে অশান্তির আঁচ না আসে, সেই জায়গাকে লক্ষ্য করে পাহাড়ের রাজনৈতিক দল রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে একসাথে মিলে সমঝোতা বা আলোচনা করে গোটা বিষয়টাকে মিটিয়ে নেওয়া উচিত। দল মত নির্বিশেষে সকলের একটাই বক্তব্য, পাহাড়ে যেন আর আঁচ না পড়ে। রাজনৈতিক সমাধান বা রাজনৈতিক আন্দোলন যাই হয়ে থাকুক না কেন, সেটা রাজ্য কেন্দ্র এবং পাহাড়ের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া দরকার। সাধারণ মানুষের মতো ভিন্ন মত রয়েছে এই জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে বা বিমল গুরুংয়ের এই অনশনে বসাকে কেন্দ্র করে, তবে সব দিক ঘুরে কিন্তু তাদের মত একটি জায়গাতেই মিলছে, আজ যেন আর পাহাড় যেন আর অশান্ত না হয়। দার্জিলিং থেকে সুশান্ত পালের সাথে পার্থপ্রতিম দাস, আনন্দবাজার ডিজিটাল।